Good morning. Good morning from Bharatpur. A bright sunshine. Today we are heading towards maybe Mount Abu or maybe elsewhere. Let us see. চলুন দেখতে হবে কোথায় থাকা যায়। এই হচ্ছে কথা, এই হচ্ছে আমাদের হোটেল, এই হচ্ছে আমাদের স্টে, গীতাঞ্জলি হোটেল। একদম হচ্ছে যে একেবারে ভরতপুর ঢোকার আগেই বাঁ হাতে, ভরতপুর ঢোকার আগেই বাঁ হাতে এই হচ্ছে আমাদের স্টে। এইখানে আমরা ছিলাম গতকাল, যথেষ্ট রিজনেবল হচ্ছে যে রুম রেন্ট। সুন্দর দেখুন লন রয়েছে, একদম দারুণ লন রয়েছে, একেবারে স্প্রলিং লন যাকে বলে। চলুন আর দেরি করবো না, বেরিয়ে পড়ি। এরপরে ব্রেকফাস্টটা করব, করে আমরা সামনের দিকে এগোবো। এক্সপ্লোর করতে এসেছি, এখন জানি না কতদূর পৌঁছবো, যেখানেই পৌঁছই পৌঁছলাম, এই হচ্ছে কথা। চলুন এগিয়ে যাই। বন্ধু রেডি? আমরা ভরতপুরের মধ্যে দিয়ে যাচ্ছি। সকালের আজকে জার্নি শুরু করলাম ভরতপুর থেকে, আমাদের অনওয়ার্ড জার্নি টুয়ার্ডস মাউন্ট আবু। দেখা যাক কোথায় গিয়ে পৌঁছই। খুব বেশি ঘিঞ্জি শহর না, প্রচুর হোটেল আছে এবং বাজেট ফ্রেন্ডলি হোটেল আছে, সবচেয়ে বড় কথা। এই যে বাঁ দিকে হচ্ছে সেই বিখ্যাত পক্ষীরালয়, কোলাইডেও ন্যাশনাল পার্ক, এই বাঁ হাতে, জাস্ট বাঁ হাতে। এবং একটা তথ্য, ভরতপুরে কিন্তু ক্যাজুয়ালি প্রচুর পাখি দেখা যায়। আমার আপনার জায়গার থেকে কিন্তু ভরতপুরে পাখির সংখ্যা প্রচুর, প্রচুর পাখি। এক গোচ্ছ টিয়া দেখলাম, ছবি তুলতে পারিনি, এবং পাখির প্রচুর আওয়াজ, প্রচুর রকম পাখির ডাক কিন্তু কাল থেকেই শুনছি। আমরা এই মুহূর্তে টুয়ার্ডস জয়পুর, NH21 ধরে আমাদের এগিয়ে চলা, আপাতত টুয়ার্ডস জয়পুর। সকালবেলা বেরিয়ে প্রতিদিনের মতো এবার আজকেও ডিজেল ভরে নেওয়ার পালা। একটা ইনফরমেশন, সেটা হচ্ছে রাজস্থানে ডিজেলের রেট 93.29 টাকা। রাস্তা নিঃসন্দেহে বেশ ভালো, রাস্তা নিয়ে কোনো চিন্তা কোনো টেনশন নেই, রাস্তা খুবই ভালো। এবং যা বুঝলাম তাতে হচ্ছে যে এলাকার পরিবেশ পরিস্থিতিও খুবই ভালো, আপনি নির্দ্বিধায় রোড ট্রিপ করতে পারেন। আমি আরও হচ্ছে যে কয়েকদিন পরে আরও এই কথাগুলো জোর দিয়ে বলতে পারবো, হোপ অ্যান্ড ট্রাস্ট। চলুন এগিয়ে যাই, তারপর আবার কথা হচ্ছে। রাজস্থানের ডিজেলটা একটু দামি আর কি, একটু মহার্গ। উত্তরপ্রদেশে 89 টাকা, আমাদের ওখানের খবর আপনারা জানেন। এখন এই হচ্ছে কথা, ফলে পথ খরচ একটু বাড়বে এই আর কি। ঠিক আছে, এই হচ্ছে কথা, চলুন এগিয়ে যাই। আমাদের এখনও ব্রেকফাস্ট হয়নি, আমরা ওই জাদুকি পিটারা থেকে টুকটাক বের করে খাচ্ছি, ব্রেকফাস্ট করব। এখন 9:23 বাজে। হ্যাঁ, এরকম হওয়ার কথা না, কিন্তু আমি NH21 ধরে 40 কিলোমিটার এসেছি হার্ডলি, একটা টোল পেরোলাম, আবার একটা টোল। NH21-এর পাশে ব্রেকফাস্ট করে নিলাম, এই মিডওয়ে রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টটায় পনিরের পরোটা খেলাম, পনির কা পরোটা অসাধারণ। মাকাই কা পরোটাও ছিল, মাকাই কা পরোটাটা খাইনি, মাকাই কা পরোটাটা ভেবেছি লাঞ্চে খাবো। তো পরোটার নানা ভ্যারিয়েশন এখানে আছে, আমি কালকে রাতেই বলছিলাম, নানান ভ্যারিয়েশন পরোটার এখানে পাওয়া যায়। যারা পরোটা বিলাসী খেতে ভালোবাসেন, দারুণ আনন্দ পাবেন রাজস্থানে এলে, একদম একদম। চলুন আবার দেখা হচ্ছে। গোপ্রো অন করতে হলো, কারণ দেখুন পাথরের কাজ হচ্ছে বাঁ হাতে, মার্বেলের কাজ হচ্ছে, দেখুন বাঁ হাতে। রাজস্থানের মার্বেল জানি আমরা, সবাই জানি, এখানেও তার কিছু ঝলক দেখছি আর কি। এই আর কি শুরু, গোটা রাজস্থান জুড়ে নিশ্চয়ই দেখব। NH21 ধরে এগোচ্ছি জয়পুরের দিকে। হ্যাঁ, বিভিন্ন রকম স্ট্যাচুও দেখতে পাচ্ছি, বিভিন্ন রকম স্ট্যাচুও রয়েছে, অদ্ভুত ধরনের স্পিড ব্রেকার দেখুন। যাই হোক,
তো এই হচ্ছে কথা, এগিয়ে চলা। বন্ধু আমার দেখুন, হ্যাঁ বন্ধু আমার দেখুন পর্দা লাগিয়ে দিয়েছে জানলায় সুন্দর। হ্যাঁ রোদ্দুরটা খুবই রোদ্দুর, আমি হালকা একটা জ্যাকেট পরে আছি দেখে ভাববেন না, বিশাল ঠান্ডা। হ্যাঁ রোদ্দুরটাও খুব মারাত্মক রোদ্দুর। চলুন এগিয়ে যাই সব মিলিয়েই। হ্যাঁ বাঁদিকে ডান দিকে ডিভাইডারটা দেখুন, পাথর অনেকক্ষণ ধরে দেখছি এই ধরনের পাথরগুলোকে ওরা ডিভাইডারের মধ্যে সেট করেছে। আবার দেখুন বাঁদিকে কিছুটা কৃষি জমি, জাস্ট ফসল সদ্য লাগানো হয়েছে, সদ্য লাগানো ফসল রয়েছে। এই এই দিকটা রাজস্থানের চাষাবাদটা আছে। আমরা ভরতপুর থেকে যাচ্ছি চুয়াস জয়পুর। বাঁদিকে চলে গেল দৌসা, দৌসা সিটি, আর আমরা স্ট্রেট যাচ্ছি জয়পুরের দিকে। জয়পুর এখনো 50 কিলোমিটার অ্যাপ্রক্স। দৌসা সিটিকে বাইপাস করে এই রাস্তাটা এগিয়ে গেছে জয়পুরের দিকে। টোল দিতে হচ্ছে মাঝে মধ্যেই, একটু ফ্রিকুয়েন্টলি, কিন্তু রাস্তা ভালো, বেশ ভালো। আপনি মোটামুটি একটা স্পিড আপনি মেনটেন করার জায়গায় থাকবেন, মোটামুটি, খুব বেশি স্পিড না থাক মেনটেন করতে পারলেও মোটামুটি একটা স্পিড মেনটেন করতে পারবেন। দৌসাকে ছাড়িয়ে চলুন এগিয়ে যাই। জয়পুর মহুয়া টোলওয়ে লিমিটেড, সিকান্দ্রা টোল প্লাজা। আমি এখনো অবধি আমার যা ট্রিপ মিটার দেখাচ্ছে এখন অবধি সকাল থেকে আমি 104 কিলোমিটার এসেছি, আমার কিন্তু 3টে টোল দেওয়া হয়ে গেল। এটা 80 টাকা। সকাল থেকে 152 কিলোমিটার পথ চলেছি, 152 কিলোমিটার 4 নম্বর টোল প্লাজা জয়পুর, আর 18 কিলোমিটার রাজা থাক টোল প্লাজা। We will take the Jaipur Ring Road and move towards Ajmer. আমরা জয়পুরে এসে হাজির। জয়পুর রিং রোড ধরবো আমরা। জয়পুর শহরকে এখান থেকে খানিকটা খানিকটা দেখা যাচ্ছে, অল্প অল্প আমি হয়তো খানিকটা দেখাতে পারছি আপনাদের। জয়পুর শহর একেবারে নাকের ডগায়, আমরা ফেরার পথে জয়পুর শহরটা ঘুরব। জয়পুর ইজ অ্যাবাউট 2 কিলোমিটার, উই আর মুভিং থ্রু আউটার জয়পুর আই উড সে। নাও উই হ্যাভ টু টেক জয়পুর রিং রোড টু মুভ টুয়ার্ডস আজমের, টুয়ার্ডস উদয়পুর, টুয়ার্ডস মাউন্ট আবু। জয়পুর রিং রোড we have to take the left turn towards Jaipur Ring Road, yes Ajmer, we can see the board of Ajmer also, yes continue on Jaipur Ring Road for 47 kilometers. Yeah, this is Jaipur Ring Road southern corridor. Jaipur ke amra dan hate rekhe dilam, dan hate rekhe amra shoja chollam Ajmer er dike. ওয়েলকাম টু রিং রোড জয়পুর সাউদার্ন করিডোর, আজমের 161, টঙ্ক রোড 19, মালপুরা 101। এইবারে যাওয়ার সময় আমরা আজমেরকেও এক্সপ্লোর করব না, আমরা আজমেরকেও ফেরার পথে এক্সপ্লোর করব। ফেরার পথে আমরা আজমেরকে দেখে আমরা ফিরব, এই এখনো অবধি প্ল্যান আছে। এবার চলুন যেমন যেমন এগোতে থাকব দেখব কিভাবে কিভাবে আরো বেশি দেখা যায়, আরো বেশি এক্সপ্লোর করা যায়। বলাই বাহুল্য এটাও টোল রাস্তা এবং টোল গেট 1 কিলোমিটার আগে। একেবারে এই গুল্ম জাতীয় কিছু উদ্ভিদ এখানে রয়েছে এবং যেগুলো ওই বাবলা গাছের মতো কাটা যুক্ত। ল্যান্ডস্কেপ কিন্তু চেঞ্জ হয়ে গেল, আজমিরের দিকে যাচ্ছি, ল্যান্ডস্কেপ কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে গেল। উটকি কাটা বেছে খায় সেই জটায়ুর সেই কথা নন্দিতা বলছে, হ্যাঁ সেই গাছ ঠিকই। আমরা এগোচ্ছি একটা একেবারে নতুন তৈরি হওয়া রাস্তা সেটা দিয়ে। ব্রেকফাস্ট হয়ে গেছে, বন্ধু ব্রেকফাস্ট করেনি, আমি ব্রেকফাস্ট কানেক্টটা করেছি।
এখন লাঞ্চ করতে হবে। এখন যে কোথায় পৌঁছে লাঞ্চ করা যায় দেখা যাক। ঘড়িতে বাজে 12:17, ঘড়িতে বাজে 12:17 এটাই আর কি, দেখা যাক। আজকে টার্গেট তো অনেকটা দূর আছে, আজমের হয়ে উদয়পুর হয়ে আমরা মাউন্ট আবু যাবো। অ্যাকচুয়ালি আজমেরকেও এক্সপ্লোর করবো, তবে আসার সময় আজমের জয়পুর সব কিছুকেই রাখা হয়েছে আসার সময়। দেখা যাক কতদূর কী করতে পারি। পুষ্কর লেকটা তো দেখার ইচ্ছেই রয়েছে, বিখ্যাত পুষ্কর লেক, আজমের শরীফ যাওয়ার খুবই ইচ্ছে রয়েছে, সবটাই আছে। দেখা যাক কী দাঁড়ায়, ধীরে 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 এগোতে থাকি, দেখা যাক কতটা কী করতে পারি এই আর কি। চলুন এগিয়ে যাই, অন্তত হার্ডলি 10 কিলোমিটার এসেছি কি ঠিক নেই। আবার টোল গেট, আপনি মেনে নিতে পারবেন রাস্তার যা কন্ডিশন, তাতে আপনি ঘন ঘন টোল দিচ্ছেন এটাতে খুব বেশি আপনার কষ্ট হবে না, কারণ আপনি যে রাস্তা দিয়ে যাচ্ছেন রাস্তাটা সত্যি একেবারে ঝকঝকে রাস্তা। শুধু টোল প্লাজার দেখুন কত চওড়া টোল প্লাজা, এবং রাস্তার মানে ব্যাপ্তিটা এখানে দেখুন। এখান থেকে একটা আইডিয়া পাওয়া যায় রাজস্থানের রাস্তাঘাট সম্পর্কে অবশ্যই। জয়পুর রিং রোড ধরে এগিয়ে যাই আজমেরের দিকে। ইফ ইউ ফাইন্ড ইট ইউজফুল অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমাকে বলে সবাই যে আমি নাকি এই কথাটা বারবার বলি না, ব্লগে এই কথাটা বলা উচিত, তো হঠাৎ মনে হলো তাই বললাম। ভালো লাগলে হ্যাঁ অবশ্যই কমেন্টস করবেন, জানাবেন আপনাদের কোথায় ভালো লাগছে কোথায় খারাপ লাগছে, আরও কী করে ভালো করা যায়, সাজেশন থাকলে অবশ্যই সাজেশন দেবেন। এটা অনুরোধ থাকলো, এটা রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে, এই হচ্ছে কথা। দূরে কিছু কিছু টিলা দেখা যাচ্ছে। এই রিং রোড জয়পুর এখানে শেষ হলো। এই বাঁ হাতে এবার আমরা ধরবো NH-48। জয়পুর রিং রোড শেষ করে উই আর গোয়িং টু মার্চ উইথ ন্যাশনাল হাইওয়ে 48। হিয়ার দ্য জয়পুর রিং রোড এন্ডস। হিয়ার উই আর মার্জিং উইথ NH-48C অর NH-48। এগুলো অ্যাকচুয়ালি জয়পুরেরই আউটস্কার্ট বলা যায়। অ্যাকচুয়ালি ঘড়িতে প্রায় 1টা দেখাচ্ছে, আর নন্দিতা বলল খিদে পেয়ে গেছে, সকাল থেকে কিছু ব্রেকফাস্ট করেনি, তাই লাঞ্চ করে নেওয়া। রাস্তার পাশে পেয়ে গেলাম MBA চায়ওয়ালা, ইন্ডিয়াজ মোস্ট আইকনিক চায়ওয়ালা MBA চায়ওয়ালা। হ্যাঁ পেয়ে গেলাম। আমি একটা আলুর পরোটা অর্ডার দিলাম, আর নন্দিতা অনেক দিন ধোসা ধোসা করছিল, তো নন্দিতার মশলা ধোসার অর্ডার দিল। এই হ্যাঁ দারুণ একটা লাঞ্চ করলাম, লাঞ্চ করে বেরোলাম টুয়ার্ডস আজমির। আমরা এখন এই মুহূর্তে NH-48-এর ওপরে, এই দেখিয়ে রাখলাম আরেকবার MBA চায়ওয়ালা। হ্যাঁ দারুণ খেলাম এবং ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। The restaurant is ultimately tidy, I would say. The food quality is also good. You can enjoy some moments here. এই হচ্ছে কথা। আবার ধীরে ধীরে এগিয়ে যাওয়া, চলুন এগিয়ে যাই আমরা আজমিরের দিকে। আমরা আজমিরের দিকে, আজমিরের ওই অ্যাপ্রক্স 62-63 কিলোমিটার বা তার কিছু বেশি হতে পারে। কিছু চাষের জমি আবার দেখা যাচ্ছে, কিছু চাষের জমি আবার দেখা যাচ্ছে, এবং একেবারে কাটা ঝোপ না, কিছু গাছকেও আমরা দেখতে পাচ্ছি, কিছু সবুজকেও আমরা চাক্ষুষ করতে পারছি। এটা ঘটনা, কিছু সবুজও দেখা যাচ্ছে। জয়পুর পরোটা সেন্টার বলছে 32-ইঞ্চি পরোটা। হ্যাঁ 32-ইঞ্চি পরোটা, ওয়ার্ল্ড লার্জেস্ট পরোটা বলছে জয়পুর পরোটা হাউস। এটাও দেখিয়ে দিলাম আপনাদের। আজকে মাউন্ট আবু যেতে পারবো কি না জানি না, রাস্তায় স্পিড একেবারেই নেই, ফলে স্পিড মেনটেন করা যায়নি, সেই কারণে যত কিলোমিটার আমরা ভেবেছিলাম একটা সময়ের মধ্যে অতিক্রম করব সেইটা আমরা করতে পারিনি, আমরা অনেকটা পিছিয়ে আছি। এমনকি হতে পারে মেবি
যে উই হ্যাভ টু টেক আওয়ার নাইট স্টে ইন উদয়পুর, মেবি ইন দ্যাট কেস উই উইল মুভ টুয়ার্ডস মাউন্ট আবু টুমরো। এটা হচ্ছে রোড ট্রিপের মজা, আপনি আপনার মতো করে আইটিনারিটাকে আপনি সাজিয়ে নিতে পারবেন, আমাদেরও মনে হচ্ছে সাজাতে হবে। চলুন দেখছি কি হচ্ছে, আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। অল ইন দ্য গেম, অল ইন দ্য লাইফ, উই হ্যাভ টু গো অন, দ্যাটস ইট অ্যান্ড দ্যাটস অল। চড়ৈবতী চড়ৈবতী, দেখুন NH8 রাস্তার কাজ চলছে, ফ্লাইওভারের কাজ চলছে, রাস্তার স্পিড একেবারে কম্প্রোমাইজড, একদম রাস্তার স্পিড কম্প্রোমাইজড। বিভিন্ন জায়গায় এই ফ্লাইওভারের কাজ NH8 উপর চলছে। We are crossing Kishangarh. It's a big city and a big business center also. Kishangarh. Ajmer ekhono 28 km. একদম রাস্তার কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন, রাস্তার স্পিড একদম কম্প্রোমাইজড, এইটা বলতেই হচ্ছে বারবার করে, রাস্তার স্পিড একেবারেই কম্প্রোমাইজড। ঠিক আছে, সব জায়গায় একেবারে সমানোর ভয় না, রাস্তার কাজ চলছে, এখানে ফ্লাইওভারের কাজ চলছে, চারিদিকে গ্রানাইট, চারিদিকে গ্রানাইটের ফ্যাক্টরি, মানে একেবারে মার্বেলের ওয়ান অফ দা সেন্টার্স বলা যায়, সেই মাকরানা মার্বেল যেগুলো আমরা শুনি আমাদের ওখানে, সেইগুলো দেখলাম এইখানে আছে ফ্যাক্টরি, এই যে কিশনগড়, এখানে আজমের স্ট্রিট, বিশ্বাস করবেন কিনা জানি না, 10 কিলোমিটার আগে একটা টোল দিয়েছি, জাস্ট 10 কিলোমিটার আগে আবার একটা টোল, 65 টাকা। সবই এক্সপিরিয়েন্স এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি সবটাই, আমার যেগুলো অ্যান্টেনার উপর দিয়ে যাচ্ছে বুঝতে পারছি না, মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, সবকিছু শেয়ার করার চেষ্টা করছি। আপনাদের যদি কোনো অভিজ্ঞতা থাকে এই সংক্রান্ত অবশ্যই ডু লেট আস নো থ্রু ইয়োর কমেন্ট, এটাই বলার, অবশ্যই জানাবেন কমেন্ট করে। কিশনগড়ে দেখলাম একটা এয়ারপোর্টও আছে, কিশনগড় কিন্তু একটা বেশ বড় শহর, আজমির আমাদের ডান দিকে চলে গেল, আমরা স্ট্রেট বেরোচ্ছি উদয়পুরের দিকে, যোধপুরের রাস্তা ওইদিকে, আমরা আজমির কে পাশ কাটিয়ে NH58 ধরে উদয়পুরের দিকে। আজকে মাউন্ট আবু যাওয়ার কথা ছিল কিন্তু পরিবেশ পরিস্থিতি সব যা দাঁড়াচ্ছে তাতে হচ্ছে যে আমরা আজকে মাউন্ট আবু গেলে অনেক রাত হয়ে যাবে, অত রাত করে আর ঢুকবো না মাউন্ট আবুতে, আজকে উদয়পুরে স্টে নেব, কালকে সকালবেলা মাউন্ট আবু গিয়ে মাউন্ট আবুকে দেখব এবং মাউন্ট আবুতে কালকে থাকবো, এটাই হচ্ছে যে কথা। আজকে আমরা স্টে নেব হচ্ছে যে উদয়পুরে, সেরকম ইচ্ছা আছে, তো এই হচ্ছে কথা। শুনুন, রাস্তা আজমেরের পর থেকে, আজমির যেখান থেকে ডানাতে কেটে গেল তারপর থেকে রাস্তা অনেকটা 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 চলা যাচ্ছে, অনেকটা স্পিড মেনটেন করা যাচ্ছে, এই আর কি। রোদ্দুরের প্রবল তাপ, রোদ্দুরের প্রবল তাপ, যদিও শীতকাল ইত্যাদি ইত্যাদি বিষয় থাকে কিন্তু রোদ্দুরের প্রবল তাপ এবং যথেষ্ট দুপুরবেলায় গাড়িতে কষ্ট হচ্ছে, মানে সেই গরমকালে রোড ট্রিপ করার যে সময়ের যে অভিজ্ঞতা, অনেকটা সেই অভিজ্ঞতা মাঝে মধ্যে ফিরে ফিরে আসছে আর কি, অতটা তীব্র না হলেও আছে, এই অতটা তীব্র না বাট আছে, বেশ তীব্র আছে, খরতপ্ত রোদ্দুর বেশ তীব্র, তার তীব্রতা বেশ খানিকটা, এটাই হচ্ছে কথা। এগিয়ে যাওয়া, এই মুহূর্তে রাস্তা ভালো, এই মুহূর্তে স্পিড খানিকটা মেনটেন করা যাচ্ছে, সব মিলিয়ে এই বন্ধু একেবারে জড়িয়ে বসে আছে সব কিছু, একেবারে সানগার্ড করে আর কি, সানগার্ড নিয়ে আর কি, একদম সেটাই, এই আর কি। চলুন দেখি কখন উদয়পুর পৌঁছাই, নিশ্চয়ই আপনাদেরকে সবটাই জানাবো।
and when you plan for your road trip, this vlog would help you positively, would help you. That's it and that's all. আচ্ছা, আরেকটু কথা, সেটা হচ্ছে যে এই টেরেনটা কিন্তু যথেষ্ট গ্রিনিশ, এই টেরেনটায় কিন্তু আবার একটু সবুজ দেখা যাচ্ছে, এবং কিছু কিছু চাষ জমি, চাষ যোগ্য জমি চাষ হয়েছে, এমন জমিরও দেখা কিন্তু আমরা পেয়েছি। সব জমিতে চাষ হয় ব্যাপার এরকম নয়, কিন্তু চাষ যোগ্য কিছু জমিও কিন্তু আশেপাশে আছে, এটাও বিষয়। এই এলাকাটায় কিন্তু যথেষ্ট সবুজের প্রভাব রয়েছে। এখান থেকে উদয়পুর কেটে গেল, উদয়পুর চলে গেল ডান হাতে, এখান থেকে উদয়পুর চলে গেল ডান হাতে। আমরা যোধপুরের রাস্তাকে ডান দিকে ফেলে আমরা সোজা উদয়পুরের রাস্তায় চলে এলাম। ঠিক, যোধপুর থেকেও যাওয়া যায় মাউন্ট আবু, উদয়পুর থেকেও মাউন্ট আবু যাওয়া যায়। আমরা যেহেতু উদয়পুরটা আলাদা করে আমাদের বাকেট লিস্টে ছিল না, আমরা ভেবেছিলাম ডাইরেক্ট মাউন্ট আবু ঢুকে যাবো, উদয়পুরটা এবার দেখা হবে না। কিন্তু যেহেতু একটা সুযোগ চলে এলো, মাউন্ট আবু যেহেতু পৌঁছাতে পারছি না, তাই ভাবলাম একটা অন্তত নাইট যদি উদয়পুরে স্টে করে যাওয়া যায়, তাহলে অন্তত উদয়পুরটা ছুঁয়ে যাওয়া যাবে, এটাই আর কিছুই না। যোধপুর আমরা আসবো, যোধপুর আমরা ফেরার পথে যোধপুর আমরা ফিরবো, জয়সালমীর থেকে আমরা যোধপুর ফিরবো, সেরকমই ইচ্ছা। এ হচ্ছে কথা, লেটস সি, উই আর হেডিং টুয়ার্ডস উদয়পুর, ইট উড টেক অ্যানাদার 4 আওয়ার্স। উদয়পুর আর 201 কিলোমিটার, ওটা 307 কিলোমিটার ছিল, 307 কিলোমিটার ছিল, 107 কিলোমিটার বেশি ছিল। আমাদের দেখাচ্ছিল 9:30 বাজবে মাউন্ট আবু, ঠিক আছে। এখন ওই জন্যই আমি আর গেলাম না মাউন্ট আবুতে ডাইরেক্টলি, যেহেতু অতটা রাত হয়ে যাবে, ওখানে হোটেল ফোটেল করার ব্যাপার আছে। যোধপুরকে, যোধপুরের রাস্তাকে আমরা ফেলে এসেছি বেশ খানিকক্ষণ আগে, আমরা কেটে বেরিয়ে এসেছি উদয়পুরের দিকে। আজমের থেকে খানিকটা আসার পরে বেবার বলে একটা জায়গা আছে, বেবার পেরোবার পরেই দুটো রাস্তা দুদিকে কেটে যায়, একটা যোধপুরের দিকে চলে যায় আর একটা চলে আসে এই আমাদের উদয়পুর, এই উদয়পুরের দিকে ডান দিকে মার্বেল কাটা হচ্ছে, মার্বেল খাদান থেকে বের করা হচ্ছে। নন্দিতা একটু আগেই বলছিল যে কোথায় মার্বেল রক দেখছি না, তো কোথায় মার্বেল রক, কোথায়? এই হচ্ছে মার্বেল রক, সে হচ্ছে খাদান, মার্বেলের খাদান যাকে বলে, সেই খাদান। অনেকক্ষণ গাড়ি চালালাম, 1:30 লাঞ্চ করে গাড়িতে উঠেছি আর টানা 5:30 অবধি গাড়ি চালালাম 4 ঘন্টা। তারপরে বিকেলবেলা চায়ের টান তো থাকেই, তো সুন্দর একটা রাস্তার পাশে NH 58 এর পাশে সুন্দর একটা ধাবা থেমে গেলাম আর কি। সুন্দর, ইনি ভদ্রলোক মালিক, ইজ দ্য ওনার, ভেরি হাম্বল পার্সন, এনজয়িং এ কাপ অফ টি, ইয়া, উইথ সাম চিট চ্যাট। দ্যাটস ইট, হেডিং টুয়ার্ডস উদয়পুর। উদয়পুর ইজ 1.5 আওয়ার ড্রাইভ ফ্রম ইয়ার অ্যাজ হি হ্যাজ টোল্ড মি। উদয়পুর আর 118 কিলোমিটার, দেখুন দেখা যাচ্ছে। জায়গাটা কিন্তু অনেকটাই সবুজ, সকালবেলা আমি একটু বলছিলাম যে জয়পুরের পরে জয়পুর থেকে ঢুকে আজমেরের দিকে আসার সময় জয়পুর রিং রোড দিয়ে ওই জায়গাটায় মনে হলো যে ল্যান্ডস্কেপটা একেবারে ব্যারেন, অনেকটাই ব্যারেন হয়ে গেল, কিন্তু তারপরে আবার দেখলাম ল্যান্ডস্কেপ কিন্তু আবার বেশ খানিকটা সবুজে ভরে গেল। এবং এখন দেখুন ল্যান্ডস্কেপ চারিদিকে, দেখুন সবুজের সমারোহ কিন্তু আছে, যত উদয়পুরের দিকে এগোচ্ছি সবুজের সমারোহ কিন্তু আছে। ফলে এখানে কিন্তু ব্যারেন ল্যান্ডস্কেপ সেই অর্থে নেই, এখানে কিন্তু ব্যারেন ল্যান্ডস্কেপ সেই অর্থে নেই, খেজুর গাছ যেমন আছে তেমনি অন্যান্য গাছগাছালিও আছে একদম, এবং সবটাই কাটা গাছ এরকম নয়, বেশ কিছু অন্যরকম গাছ, আমাদের ওখানকার যে গাছ সেইগুলোও কিন্তু আছে, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, এগুলো কিন্তু আছে, এগুলো কিন্তু আছে, এই হচ্ছে কথা। ফলে গোটা রাজস্থান হচ্ছে তার বিভিন্নতা নিয়ে কিন্তু রয়েছে। ভালো লাগবে, NH 58 দিয়ে এগোচ্ছি,
প্রথম যখন NH-58 ধরলাম রাস্তাটার অবস্থা ভীষণ খারাপ ছিল এবং বেশ মনে মনে রেগেও গেছিলাম যে এক গাদা করে টোল নেওয়ার পরে রাস্তা এত খারাপ, কিন্তু খানিকটা এগিয়ে আসার পর রাস্তাটা বেশ খানিকটা ভালো হলো এবং খারাপ না, বেশ ভালোই লাগছে। বাঁ দিকে দেখুন একটা সুন্দর লেক রয়েছে, ড্যাম বোধ হয় খুব সম্ভবত একটা, সিনিক্যালি বিউটিফুল রাস্তাটা এক কথায়। দেখুন আবার সেই পাহাড় দুদিকে, এদিকে পাহাড় কেটে রাস্তা হয়েছে এবং পাহাড় মানে এখানে বলাই বাহুল্য, টোটালটাই মার্বেল রক্স। নন্দিতা যেটা বলছিল টোটালটাই মার্বেল রক্স, ভালো লাগবে দেখতে। সন্ধে নামছে ধীরে ধীরে, উদয়পুর আর 113 কিলোমিটার দেখাচ্ছে, বোর্ডে দেখাচ্ছে উদয়পুর 113 কিলোমিটার। আমি প্রথমে বলেছিলাম যে NH-58 না ধরে অল্টারনেটিভ রুট দেখুন, NH-58 দিয়ে আসতে পারেন টানা ন্যাশনাল হাইওয়ে, মাঝে দু একটা জনপদ আছে এবং অনেকগুলো ডাইভার্সন আছে, দু একটা জায়গা বেশ খারাপ, তবে অসুবিধা নেই, অসুবিধা নেই, এখানকার মানুষজনও খুব ভালো, প্রত্যেকেই খুব ভালো এবং সব জায়গায় একই কথা যে আপ ঘুমিয়ে আপ বিন্দাস হোক ঘুমিয়ে, কই দিক্কত কই পরিশানি কি কই গুঞ্জাইশ ইয়াঁ পে নেই, একদম সবাই একই কথা বলছে। ভরতপুর থেকে শুরু হয়েছে এবং এতগুলো জায়গা অলরেডি কভার করলাম, সবাই একই কথা বলছে, এই কথাই উৎসাহ দেয় এই আর কি। আমরা রয়েছি বন্ধু ইজ এনজয়িং, টেম্পারেচার কিন্তু এখন 26 বাইরে, ফট করে কিন্তু টেম্পারেচারটা নেমে গেল, খানিকক্ষণ আগে 34 ডিগ্রি ছিল, খানিকক্ষণ আগে 34 ডিগ্রি ছিল, হঠাৎ করে এখন দেখছি গাড়ির সেন্সার দেখছি দেখাচ্ছে 26। অবশ্যই রাজস্থানে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে কিন্তু টেম্পারেচার ফল করে একদম, এটা কিন্তু বোঝা গেল, হ্যাঁ এটা বোঝা গেল এবং আপনাদেরও এই ইনফরমেশনটা আরও একবার দিয়ে রাখলাম, আপনারা অনেকেই জানেন অনেকেই এসছেন, তবু আর একবার বলে রাখলাম। চলুন এগিয়ে যাই, আমরা যেখান থেকে যাচ্ছি সেটা হচ্ছে মেওয়ার, মেওয়ার মানে মহারানা প্রতাপের স্মৃতি বিজড়িত সেই মেওয়ার। অ্যাকচুয়ালি শহরটা বিরাট বড় এবং শহরের দুদিকে দেখছি এখন যে জন্য মেওয়ার বিখ্যাত সেটা হচ্ছে সেই মার্বেল, মার্বেলের ফ্যাক্টরি। শহরের দুদিক জুড়ে এই রাস্তার ফ্লাইওভারের দুদিক জুড়ে মার্বেলের ফ্যাক্টরি। আমাদের জায়গায় আমরা যে মার্বেলের যে স্ল্যাবগুলোকে দেখি সেই স্ল্যাবগুলো থরে থরে সাজানো এবং সেই স্ল্যাবগুলো এখানে পালিশ এবং কাটিং করা হচ্ছে বড় বড় চাই থেকে অ্যাকচুয়ালি নিয়ে। এবং ফ্লাইওভারটা, এই যে ফ্লাইওভারটা, এরকম একটা ফ্লাইওভার আমি কানপুর শহরে দেখেছিলাম, বা কানপুর শহরে এরকম একটা ফ্লাইওভার আছে, পুরো শহরটাকে আপনি ওই ফ্লাইওভার উঠলে আপনি শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আপনি পৌঁছে যাবেন ওই ফ্লাইওভার দিয়ে। তো এইটাও দেখছি মেবারে এই ফ্লাইওভারটা শুরু হয়েছে অন্তত 4 কিলোমিটার আগে থেকে, 4 কিলোমিটার আগে কিন্তু ফ্লাইওভারটা চলছে এবং কন্টিনিউ করছে, কিন্তু এই মুহূর্তে ফ্লাইওভারটা নেমে এসছে, অর্থাৎ বোঝা যাচ্ছে শহর থেকে এটাকে আলাদা করার জন্য এটা করা হয়েছে। এই জাস্ট শেষ হলো, এখানে আমরা মেওয়ার পেরোচ্ছি, মেওয়ার মহারানা প্রতাপের স্মৃতি বিজড়িত। একটা ভুল করে ফেলেছি জানেন, সেটা হচ্ছে সকাল থেকে আমি টোলগুলো গুনিনি যে কটা জায়গায় আমি টোল দিলাম সারাদিনে। আমি আজকে এসেছি এখন অবধি 569 কিলোমিটার এসেছি এখন অবধি। এগিয়ে যাই, চলো। একটা টানেলও পাওয়া গেল, ছোট্ট হলেও টানেল। বেশিরভাগ জায়গায় পাহাড়টাকে কেটে আলাদা আলাদা করা হয়েছে, টানেলটা কিন্তু প্রচুর উঁচু। এখনো উদয়পুর আর বাকি হচ্ছে যে 12 কিলোমিটার বাকি, 23 মিনিট দেখাচ্ছে, বাজে ঘড়িতে 7:37, 7:37 বাজে। শ্রী গোকুল প্যালেস হোটেল, আ ভেরি ডিসেন্ট স্টে, জাস্ট বিসাইড দ্য মেইন রোড। হোটেল একটু খুঁজতে হয়েছে, হোটেল একটু খুঁজতে হয়েছে, তার অন্য কোনো কারণ নেই। তার কারণটা হচ্ছে যে একটা ভালো ঘর, যে ঘরগুলো দেখছিলাম রাস্তার পাশে একটা পছন্দ হচ্ছিল না, তাই খুঁজতে একটু সময় লেগে গেল। যাই হোক, আমরা উদয়পুর পৌঁছে গেছি।
আমি আপনাদের বলবো যে NH-58 ধরে আসুন, উদয়পুর আসুন, জয়পুরের দিক থেকে বা আজমিরের দিক থেকে যাই বলুন, উদয়পুর আসুন, NH-58 ধরে, দারুণ লাগবে, খুব ভালো লাগবে, আমার খুব ভালো লেগেছে, দুরন্ত এক্সপিরিয়েন্স। আজকে টোটাল ভরতপুর থেকে এই উদয়পুর আসলাম 594 কিলোমিটার, আমার ওডোমিটার শো করছে, 2 কিলোমিটার কমিয়ে নিতে পারেন বা 1.5 কিলোমিটার কমিয়ে নিতে পারেন, ওই অ্যাপ্রক্স 594 কিলোমিটার্স ফ্রম ভরতপুর টু উদয়পুর, এইটা হচ্ছে আজকের কথা। অ্যাকচুয়ালি উদয়পুর আমাদের একটা পিট স্টপ, আমরা উদয়পুরে আমাদের স্টে ছিলই না বা উদয়পুরে আমাদের আসার কথাই ছিল না, তো আমি ভাবলাম আসার কথা ছিল না, ঠিক আছে দেখা হবে না, এটা হতে পারে না, একবার অন্তত উদয়পুরকে ছুঁয়ে যাই, তো সেই ছোঁয়ার জন্যই আসা, ছুঁয়ে ফেললাম উদয়পুরকে। কালকে মাউন্ট আবু যাবো, এক্সপ্লোর করবো পরবর্তী ক্ষেত্রে, বাকিটা আবার নিশ্চয়ই বলবো। শুভরাত্রি, সি ইউ টুমরো।